তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপ্যায়নের আরেকটি রান্নার পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে ঠাকমা আপনাদের একটি ইউনিক রান্না করে দেখাতে চলেছে, এবং আমাদের বিশ্বাস এই রান্নাটি এর আগে হয়তো কখনো কোথাও আপনারা দেখেননি, এবং রান্নাটির নাম হলো শাপলার ভেওয়া ভাজা। তো রান্নাটি আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখন আমি শাপলাগুলো ছুলে নিচ্ছি। এই শাপলা ফুলে বড়া খাওয়া দেয়। তারপরে এই শাপলা এর ভিতরে শালু হয়, শালু দিয়ে ঢ্যাপ হয়, ঢ্যাপের খই আমরা ভাজি, তার ঢ্যাপের মোয়া বানাইছি। সাইজ মতন কেটে নিচ্ছি। আমরা পুকুর দিয়ে কত তুলে আনতাম লাল শাপলা, এইগুলা শালুগুলো তুলে আনতাম, এনে এনে সিদ্ধ করতাম। আমরা ছোট সময় যা হয় এই করতাম, তারপর খেতাম। আমার কাটা হয়ে গেছে শাপলাটা, এখন সাইজ করে নিচ্ছি কাটি বিদিয়ে। কাটিটা এইভাবে ভরতে হয় যাতে জিনিসটা খুলে না যায়, খুলে গেলে ভাজতে অসুবিধা হবে। শাপলাগুলো এখন ধুয়ে নেব। তো শাপলা বেশি ধুইতে হয় না, তো একটু জলে এই লঙ্কাগুলো আমি কুচিয়ে নিচ্ছি। এই গোবিন্দভোগ চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, এখন এই চালটা আমি বেটে নেব। গোবিন্দভোগ চালটা ভিজেলাম কেন, একটু গন্ধ হয় ভালো, বড়টা ভালো ছেনত। দেখো বাড়তে বাড়তে গন্ধ বেরিয়েছে, এগুলোর বেশ বড় ছড়া করলে ভালো লাগে। বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই এক বাটি বেসন নিয়েছি, এটা চালের মধ্যে দেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মাখি। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচিকে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার মেখে নিচ্ছি। হালকা একটু জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে জল দিতে হয়। আগে দিলে অল্প অল্প করে জল দিয়ে মাখতে। ভালো করে ফেটালে বড়াগুলো ফুলবে, বেশ সুন্দর হবে। এরকম করে মেখে নিতে হবে। বড়াটা বসিয়ে দিচ্ছি, কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি।
একটু গরম তেল নিচ্ছি, এর ভিতরে দিয়ে দেবো, দিলে মচমচে হবে। আমার দেহ বাজার কি লাল লাল করে দেবে তুলে নিচ্ছি। আমার বিয়ে বাজার শেষ, এখন মুড়ি চানাচুরের সঙ্গে খাবো। আপনারা এরকম করে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে জানাবেন।